আজকে একটা গল্প দিয়ে শুরু করি। এক বাচ্চা অসুস্থ হলে হয়েছে, বাচ্চার মা বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার অসুস্থতার জন্য বাচ্চাটাকে একটা ট্যাবলেট খেতে দিয়েছে, কিছুদিন খেতে হবে ট্যাবলেটটা, তো ছোট ট্যাবলেট অবশ্য। তো এখন বাচ্চাটা বেশ দুষ্টু, বাচ্চাটা ওই ট্যাবলেটটা কোনোভাবেই খেতে চায় না। বাচ্চার মা পানি দিয়ে যখন বাচ্চাটাকে খেতে বলে, বাচ্চা বড়, 6-7 বছর বয়স, তো বাচ্চা কী করে, পানিটা খেয়ে ফেলে ট্যাবলেটটা ফেলে দেয়। তার মানে ট্যাবলেটটা সে গিলতে পারছে না কোনোভাবেই। মা চিন্তায় পড়ে গেছে। মা তখন একটা বুদ্ধি বের করেছে। মা বাচ্চাটা মিষ্টি খেতে খুব পছন্দ করতো। মা বাজার থেকে মিষ্টি এনে ও একটা মিষ্টির মধ্যে বুদ্ধি করে ট্যাবলেটটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলেছে বাচ্চাকে যে বাবা তুমি এই মিষ্টিটা খেয়ে নাও। বাচ্চার আড়ালে মিষ্টিটা ঢুকানো হয়েছে। বাচ্চা খেয়ে নেয় বলে মা মায়ের কাঁধে চলে গেছে। কিছুক্ষণ পরে এসে মা দেখছে বাচ্চার মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো মা ধরে নিয়েছিল যে বাচ্চাটা ওই মিষ্টির সাথে সাথে ট্যাবলেটটাও খেয়ে ফেলবে, ছোটো ট্যাবলেট চাবায় খেয়ে ফেলবে, টের পাবে না। তো বাচ্চা তো বেশ চালাক বাচ্চা, তো বাচ্চা বলছে যে হ্যাঁ মা মিষ্টি খেয়েছি, কিন্তু বিচিটা ফেলে দিচ্ছে, এই যে বিচি, ট্যাবলেটটা বের করে দেখাচ্ছে যে বিচিটা রয়ে গেছে আর কি, মানে মিষ্টির বিচিটা ফেলে দিয়ে বাচ্চা মিষ্টিটা খেয়ে ফেলেছে। আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যে আমরা বাঙালিদের অধিকাংশ ক্ষেত্রেই এই বিচিটা ফেলে দেই, অর্থাৎ কোনো একটি ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে ব্যর্থ হই, ঘটনার ভেতরের জিনিসটা বোঝার ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, সারফেসটাকে নিয়ে ভাবি শুধু। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে কথা বলছি। সঙ্গত কারণেই এখন যেহেতু কোভিড একটা খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে মানুষকে সচেতন করা, যতটা পারা যায় আমাদের কাছে যতটুকু তথ্য থাকে সেই তথ্যগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করি আপনাদের সাথে। সেই ধারাবাহিকতায় আজকেও বিষয়টি নিয়ে কথা বলবো, তবে আজকের বিষয়টি হচ্ছে মাস্ক, মাস্ক নিয়ে কথা বলবো। এই বিষয়টা, এই বস্তুটা বাঙালির কাছে বেশ অপরিচিত ছিল দীর্ঘদিন। এই কোভিড আসার আগ পর্যন্ত এই বস্তুটার সাথে বাঙালিরা অত বেশি পরিচিত ছিল না, শুধুমাত্র ডক্টররা সার্জারির ক্ষেত্রে এই মাস্ক ব্যবহার করতেন। এবং আমরা যখন ওটির ছবি দেখতাম, দেখতাম যে ডাক্তারের এরকম মাস্ক পরা, এর বাইরে মাস্কের ব্যবহার সাধারণভাবে খুব বেশি একটা ছিল না। আমাদের তো প্রায় 6 মাস লেগে গেছে এটা মাস্ক না মাস্ক এই বিতর্ক ঠিক করতে, যে সঠিক উচ্চারণ কোনটা হবে। এরপর আসলো মাস্কের এই পাশ না এই পাশ, কোন পাশ সামনে থাকবে সেটা নিয়ে বিতর্ক। তারপরে আসলো সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক, সেটা নিয়ে বিতর্ক। সেই বিতর্ক চলতে থাকলো, চলতে চলতে যা হোক একটা পর্যায়ে এসে সেই বিতর্কটা থেমেছে। এখন মানুষ মাস্ক ক্যারি করছে, অ্যাটলিস্ট আমি বলবো না যে ব্যবহার করছে, ক্যারি করছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দুঃখজনকভাবে সে কেন এই মাস্কটি ব্যবহার করছে, এই মাস্কটি ব্যবহার করলে তার কী উপকার হবে সেটি সে উপলব্ধি করতে পারছে না, বা আমরা সেটি উপলব্ধি করতে পারছি না। অধিকাংশ মানুষ সেই মাস্কের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি না। 2 টাকা 5 টাকার একটা মাস্ক, এটা কী এমন উপকার হবে এটাই আমরা হয়তো বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষ পুলিশের ভয়ে মাস্ক পরছে, পকেটে রাখছে, নাকের এখানে ঝুলিয়ে রাখছে, কানে ঝুলিয়ে রাখছে, এবং হাজার অজুহাত, আমার দম বন্ধ হয়ে আসে, আমি শ্বাস নিতে পারি না, আমার কানে ব্যথা হয়ে যায়, ইত্যাদি হাজার হাজার অজুহাত আছে মাস্ক পরার ক্ষেত্রে। কিন্তু করোনা নিয়ে, কোভিড নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা দেখেছে যে কোভিড প্রতিরোধের ভ্যাকসিন ছাড়া যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সব থেকে কার্যকর, সব থেকে সস্তা, সব থেকে সহজলভ্য এবং সব থেকে সহজ পদ্ধতিটি হচ্ছে মাস্ক পরা। এই মাস্ক পরলে সঠিকভাবে, অবশ্যই সঠিক মাস্ক সঠিকভাবে পরতে হবে, এই মাস্ক পরলে একজন ব্যক্তি যদি মাস্ক পরে থাকে তাহলে সে নিজেকে 50-60% পর্যন্ত, শতকরা 50-60% পর্যন্ত সে নিজেকে রক্ষা করতে পারে করোনা ভাইরাস থেকে। যদি দুজন মানুষ, অর্থাৎ আমার সামনে যিনি আছেন বা আমার পাশে যারা আছেন তারাও যদি মাস্ক পরে, অর্থাৎ সবাই যদি আমরা মাস্ক পরি, তাহলে 70-80% পর্যন্ত করোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। তো দেখেন, ভ্যাকসিন দিয়ে আমরা 90-95% পর্যন্ত আমরা প্রোটেক্ট করতে পারি কোভিডকে, হয়রাত সেখানে একটা মাস্ক দিয়ে আমরা প্রায় 70-80% পর্যন্ত আমরা কোভিডকে প্রোটেক্ট করতে পারছি। অথচ এই ছোট্ট একটি কাজ,
দায়িত্বশীলতার সাথে আমরা করতে ব্যর্থ হচ্ছি। কিন্তু সেটি তো আপনারা সবাই দেখছেন এবং আপনাদের চারপাশে সেই ঘটনাগুলো ঘটছে। আমি আজকে আরও একটি ভয়াবহ চিত্র আসলে তুলে ধরতে চাই আপনাদের সামনে। আমি এই ঘটনাটা নিজের চোখে দেখা, সেজন্য শেয়ার করতে চাচ্ছি। উপলব্ধি করতে পারছি না আমি বিষয়টা, যে এটা আসলে কীভাবে সম্ভব। এবং অনেক মানুষের কাছ থেকে আপনার অভিযোগ পাবেন যে হ্যাঁ, অমুক মাস্ক পরেছে, মাস্ক পরার পরেও সে আক্রান্ত হয়েছে, সুতরাং মাস্কে কোনো কাজ করে না। ওই যে বললাম, আমরা তো বিচি ফেলে দিয়ে মিষ্টি খেয়ে ফেলেছি, অর্থাৎ মাস্ক কেন পরবো, কীভাবে পরবো, কখন পরবো, কী মাস্ক পরবো, এই বিষয়গুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা গ্রহণযোগ্যভাবে বুঝতে পারিনি। ফলে মাস্ক পরা না পরাটা সমান হয়ে দাঁড়িয়েছে এবং এটি ম্যাজিস্ট্রেটের ভয়, পুলিশের ভয়ে খানিকটা পড়া হচ্ছে। আর বিশ্বাসের জায়গাটা আমি নাই বা পড়লাম, অনেক মানুষেরই ধারণা যে মাস্ক করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে না, কিন্তু বিজ্ঞানীরা বলছে যে মাস্ক করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। কীভাবে মাস্ক করতে পারে সেটি একটি দীর্ঘ আলোচনা, আপনারা বিভিন্ন সময় জেনেছেন, আমি সেই টেকনিক্যাল আলোচনায় আজকে যাব না। ভয়াবহ চিত্রটা হচ্ছে এরকম যে এখন অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষই এখন কাপড়ের মাস্ক ব্যবহার করছে এবং কাপড়ের মাস্ক এখন বাজারে হরেক রকমের কাপড়ের মাস্ক পাওয়া যাচ্ছে, এটা এখন ফ্যাশনের একটা পার্ট হয়ে গেছে। সো ম্যাচিং মাস্ক, প্রিন্টিং মাস্ক, অনেক ধরনের মাস্ক আমরা বাজারে পাচ্ছি। তো এইটাই এখন বেশিরভাগ মানুষ প্রেফার করছে, কারণ এটা বারবার ইউজ করা যায়। সার্জিক্যাল মাস্ক একবারে বেশি ইউজ করা উচিত না, সেই কারণে বা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণে কাপড়ের মাস্ক ম্যাক্সিমাম মানুষ ইউজ করছেন। কিন্তু দুঃখজনকভাবে ঘটনাটি হলো এরকম যে আমি দেখেছি কোথাও কোথাও মানুষের ঘরে ঢুকতে যেরকম একটা জায়গায় দরজা থেকে ঢুকেই আমরা একটা জায়গায় জুতা খুলে রাখি, এক ধরনের সুর এক থাকে বা জুতা রাখার একটা জায়গা থাকে যেখানে আমরা জুতাটা খুলে রেখে আমরা ঘরে প্রবেশ করি, সেই রকমই কিছু কিছু গোছানো মানুষ, কিছু কিছু রুচিশীল মানুষ ঘরের ঠিক প্রবেশের জায়গায় একটি জায়গা করেছেন যেখানে অনেকগুলো হুক লাগিয়ে রেখেছেন এবং যেখানে মাস্কগুলো ঝুলিয়ে রাখা যায়। খুবই ভালো উদ্যোগ, খুব সচেতন উদ্যোগ। তো সেখানে অনেকগুলো মাস্ক ঝুলানো আছে, যিনি বাইরে থেকে আসছেন তিনি তার মাস্কটি সেখানে ঝুলিয়ে রেখে দিয়ে ঘরে চলে যাচ্ছেন, ঘরে যেহেতু আমরা মাস্ক পরছি না এখন। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মজার ব্যাপারটি হলো কেউ যখন বাইরে যাচ্ছে তখন তো সে জানে যে বাইরে গেলে পুলিশে ধরবে, সে তো করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক পরেনি, সে তো পুলিশ ঠেকানোর জন্য মাস্ক পরেছে। তো সে কী করলো, ওখান থেকে একটা মাস্ক নিয়ে পরে চলে গেল। কার মাস্ক, কে পরছে, কখন এখানে রেখেছে, কোনো ঠিক নেই। অদ্ভুত একটি ব্যাপার। মজার ব্যাপার হলো আমি যদি ক্যারিয়ার হয়ে থাকি ভাইরাসের, অ্যাসিমটমিক হতে পারি, আমার মধ্যে কোনো লক্ষণ নাই, তো আমি যখন মাস্ক ইউজ করছি আমার শ্বাস প্রশ্বাসের সাথে যে লক্ষ লক্ষ ভাইরাস বের হচ্ছে সেটি কিন্তু এই মাস্কে লেগে আছে। সেই মাস্কটি যখন আরেকজন ব্যবহার করছে তখন কিন্তু সে আক্রান্ত হয়ে যাচ্ছে নিজের অজান্তেই, তার ধারণা সে তো মাস্ক পরেছে, কিন্তু কীভাবে সে মাস্কটা পরলো, কার মাস্কটা পরলো, এই মাস্কটা সে ধুয়েছে কি না, না ধোয়া অবস্থায় তারটাই আবার ব্যবহার করছে নাকি আরেকজনেরটা ব্যবহার করছে, কোনো ঠিক নাই। আমি দেখেছি তাড়াহুড়ো করে একটা মাস্ক নিয়ে চলে গেছে, যাওয়ার সময় বলছে হয়তো মাস্ক পাচ্ছে, এই আমার মাস্ক কোথায়, আমার মাস্ক কোথায়, এখানে রেখেছিলাম। তো ঘরের একজন বলছে যে ওই তো ওইখানে একটা আছে, তো বলছে না এটা তো আমার না, এটা তো অন্যরকম, আমারটা তো এরকম ছিল। তো বলছে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, তো ওইটা নিয়ে যাচ্ছে। আমরা যেরকম একজনের জামা আরেকজনে গায়ে দিই, একজনের স্যান্ডেল আরেকজন পরি, বর্ষা হলে যেরকম ছাতি একটা থাকলে সেটা দিয়ে আমরা সবাই কাজ করি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে ঘরে একটা মাস্ক আছে সেটাই পরে সবাই বাইরে ঘুরে আসছে, এসে আবার ওখানে ঝুলিয়ে রাখছে, আবার যার যখন দরকার সে বাইরে যাওয়ার সময় এই মাস্কটা নিয়ে চলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, সত্যি বিচিত্র। আমরা জাতি হিসাবে অত্যন্ত বিচিত্র, সেলুকাস জাতি আমরা। তো বন্ধুরা, যারা একটু সচেতন আছেন, বিজ্ঞান মনস্ক আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, করোনা যখন প্রথম শুরু হয় ইটালির একজন চিকিৎসক বলেছিলেন, যিনি কোভিড হসপিটালে ডাইরেক্ট চিকিৎসা দিচ্ছিলেন, সরাসরি চিকিৎসার সাথে যুক্ত ছিলেন, তিনি বলেছিলেন যে মানুষ যদি কোভিড করোনা ভাইরাসের ক্ষমতা সম্পর্কে জানতে পারতো, করোনা ভাইরাসের ধ্বংসাত্মক প্রবণতা সম্পর্কে বুঝতে পারতো, তাহলে কোনো মানুষ ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, ঘরের জানালা পর্যন্ত খুলতো না। আমরা বুঝতে পারছি না, এক বছর থেকে দেড় বছর পৃথিবীতে কোভিডের আবির্ভাব হয়েছে, এর মধ্যে অর্ধ কোটিরও বেশি মানুষ, 50 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক যুক্তিবাদী বলবেন মানুষ তো এর আগেও মারা যেত। ইয়েস, মানুষ তো মারা যাবেই, কিন্তু কোভিডে তো মারা যেত না, কোভিডে তো মারা যাওয়ার কথা ছিল না তার। সুতরাং যেহেতু এটি প্রতিরোধযোগ্য, আসুন আমরা সবাই এটি প্রতিরোধের চেষ্টা করি এবং সহজ অস্ত্র, সহজলভ্য অস্ত্র, সস্তা অস্ত্র। একজন কোভিড পেশেন্ট যখন অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন সিভিয়ার অবস্থায়, উনি যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, আমাদের কাছে তথ্য আছে 23 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 1 লাখ, 1.5 লাখ এরকম খরচ হচ্ছে। সরকারি হাসপাতালেও চিকিৎসা নিলেও আপনাকে বেশ কিছু ওষুধপত্র বাইরে থেকে কিনতে হচ্ছে। তো বন্ধুরা, ছোট্ট একটা মাস্ক, অন্যান্য অভ্যাস তো আছেই, হাত ধোয়া, সেগুলো তো আমরা জানি, ডিস্টেন্স মেনটেন করা, কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যদি বলা হয় যে আমি একটি বিষয় মানতে চাই কোভিড প্রতিরোধের জন্য, তাহলে বলবো যে সেটি হলো মাস্ক। এবং এই মাস্কটি আপনারা দয়া করে, যদি সার্জিক্যাল মাস্ক হয় তাহলে এটি একবারের বেশি ব্যবহার করবেন না, অর্থাৎ আপনি যখন এটি পরবেন, এরপরে যখন এটি খুলে রাখবেন, তারপরে আর সেটি ব্যবহার না করা, খুবই সস্তা এখন এই মাস্কগুলো। আর যদি কাপড়ের মাস্ক হয় তাহলে এটি দয়া করে আপনারা প্রতিদিন ওয়াশ করবেন, ব্যবহার করার পরে এটি ওয়াশ করবেন। দুটো মাস্ক কিনে নেবেন, দরকার হলে একটি ধুয়ে দিবেন, আরেকটি ব্যবহার করবেন, আবার সেটি ধুয়ে দিবেন, আরেকটি ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় মাস্কটি খোলার পরে যদি কিছুক্ষণ রোদে রেখে দিতে পারেন, তারপরে এটি ধুয়ে শুকিয়ে নিয়ে, এবং রোদে শুকাতে পারলেই সবচেয়ে ভালো হয়, রোদে শুকিয়ে নিয়ে তারপর আবার ব্যবহার করুন, তারপর আবার ধুয়ে ফেলুন, আবার ব্যবহার করুন। বন্ধুরা, বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং এই রোগ প্রতিরোধ করা খুবই সহজ একটি ব্যাপার। আপনারা যারা ভ্যাকসিন নেওয়ার সুযোগ আসছে, ভ্যাকসিন নিয়ে নেবেন দয়া করে। আর ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, কারণ আপনি ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার মধ্যে ভাইরাস ঢুকে যেতে পারে, আপনি হয়তো অসুস্থ হবেন না, কিন্তু আপনি আরেকজনকে আক্রান্ত করে বসতে পারেন। সেই সব কিছু মিলিয়ে আমরা যদি ভাইরাসের চরিত্রগুলো সম্পর্কে জানি, ভাইরাস নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি, তাহলে আসলে বুঝতে পারবো যে ভাইরাসটা কী জিনিস। সুতরাং বন্ধুরা, আমি অনুরোধ করব যে আসুন এই প্রাণঘাতী রোগ থেকে, সারা পৃথিবী এখন টালমাটাল অবস্থা, ছোট্ট অদৃশ্য একটি ভাইরাস পৃথিবীকে অচল করে দিয়েছে, লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে। বন্ধুরা, এটিকে অবহেলা করার বিষয় না, আসুন সচেতন হই। মাস্ক সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করি এবং নিয়মিতভাবে এটি আমাদের অভ্যাসে পরিণত করি, কারণ আমরা জানি না কতদিন আমাদের এই দুর্বৃত্তের সাথে লড়াই করতে হবে। সবার জন্য শুভকামনা রইল, অনেক অনেক ভালো থাকবেন।